ক্যানিং এ চলছে সন্ত্রাস, 274টি আসনে মনোনয়ন জমা দিতে পারেনি বিরোধীরা। এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, যদি প্রার্থীরাই ঘর থেকে বেরোতে না পারেন তাহলে ভোটাররা ভোট দেবেন কিভাবে? মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। অন্যদিকে দুষ্কৃতীদের হামলায় ঘরছাড়া ক্যানিং গোলাবাড়ি অঞ্চলের সব পাঁচেক তৃণমূল সমর্থক। তৃণমূলের ব্লক সভাপতি 15 জুন মনোনয়ন জমা দিতে গেলে দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। মামলা দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফেও। আগামীকাল বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলা শুনানি।